ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করা বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিকটে একটা পদ্ধতি শেয়ার করব। আমরা অনেকেই রয়েছি যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বাট আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা মনে রাখতে পারি না, আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা ভুলে যাই। তো আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনি কীভাবে বের করবেন, কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে দেখবেন, সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। সো আপনি ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে এখন একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আমরা এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেছি। ওপেন করার নিয়ে আপু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু এখানে লগ ইন থাকবে। আপনি জাস্ট এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা এটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার ফোনে যদি তিনটা চারটা জিমেল থাকে এক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে মানে জিমেলগুলো সুইচ করে করেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি দেখতে পাবেন। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে আমরা একটু স্ক্রল করে এই অপশনগুলোকে বাম দিকে নেবো। বাম দিকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে চাইবো, তারপর আমরা এখান থেকে চলে যাবো একেবারে পাসওয়ার্ড ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইয়োর সেভড পাসওয়ার্ড নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফেসবুক ডট কম নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো আপনাদের কাজ হবে এখান থেকে ফেসবুক ডট কম অপশনে একটা ক্লিক করে দেওয়া। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কী ছিল। আমি এখান থেকে ফেসবুক ডট কম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফোনের যে লকটা রয়েছে এই লকটা চাইবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারটা দিয়ে দেবেন বা পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লকটাকে আনলক করে দেবেন। আমি এখানে আনলক করে দিলাম। সো আনলক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম্বার শো করতেছে আর এইখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শো করতেছে। তো আমি যদি এখান থেকে যে চোখ আইকনটা রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এক্স্যাক্টলি কী ছিল। সো আপনার ফোনে যদি তিনটা চারটা মানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে এক্ষেত্রে কিন্তু এখানে মনে করেন আপনার অ্যাকাউন্টগুলো থাকবে, এখানে আপনার জিমেলটাও থাকতে পারে। তো আপনাদের কাজ হবে এখান থেকে চোখ আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি এটা হচ্ছে গিয়ে একটা পদ্ধতি। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে দেখার আরও বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, আমি আপনাদের নিকট এই পদ্ধতিটা শেয়ার করলাম। আর এইখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে না পান এক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি রিকভার কীভাবে করবেন এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দুইটা তিনটা ভিডিও দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নিতে পারবেন। আমার চ্যানেলটাকে একটু ভিজিট করলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে অবশ্যই আপনি রিকভার করে নেবেন। আর পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে পেজের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।